আসসালামু আলাইকুম বারাকাতু দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তের মধ্যে ইসলামী প্রশ্নের সহি উত্তর অনুষ্ঠানটি যারা যারা দেখছেন আমি সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে প্রশ্ন করেছেন মুহাম্মদ সাজ্জাদ হুসাইন প্রশ্ন করেছেন মাহে রমজান আসার আগে যারা খাদ্য দ্রব্য গুদামজাত করে তাদের অবস্থা কি হবে সাজ্জাদ হোসাইন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটি একেবারে আমাদের সমাজের মধ্যে যে অবস্থাটি একেবারে করুণ অবস্থা আসুন আমরা এটি বলার আগে আমরা প্রত্যেকটা উত্তর দেওয়ার আগে আমরা কোরআন হাদিসের দিকে আলোকপাত করব। আসুন আমরা সুর আল ইমরানের একশত দশ নম্বর আয়াতের মধ্যে যাই এখানে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহ রহমান নাস আল্লাহ রব্বুল ইজ্জত আমরা উম্মতি মুহাম্মাদীদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ আমরা উম্মতে মোহাম্মদিকে আমরা যারা শেষ নবীর উম্মত রয়েছি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল এখানে বলেন ও খরিজাত লিনাস আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের উপকার করার জন্য অপকার করার জন্য নয় এখানে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের উপকার করার জন্যে আল্লা রব্বুল আমাদেরকে লকব দিয়েছেন আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমাদেরকে পদবি দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা বড় কথা নয় এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে শ্রেষ্ঠত্বতা ধরে রাখাটা হলো বড় কথা যেমন চেয়ারম্যান হওয়া বড় কথা নয় মেম্বার হওয়া বড কথা নয় এমপি হওয়া বড়ো কথা নয় মন্ত্রী হওয়া বড়ো কথা নয় পয়সাওয়ালা হওয়া বড়ো কথা নয় মা বাবা হওয়া বড়ো কথা নয় কিন্তু মা বাবার কী দায়িত্ব এটা ধরে রাখাটা চেয়ারম্যানের কি দায়িত্ব এটা ধরে রাখাটা হলো বড়ো কথা তেমনি আমরা শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আমাদের শ্রেষ্ঠত্বতা ধরে রাখাটা হলো বড়ো কথা কিন্তু দুঃখের বিষয় দুঃখ লাগলেইও সত্য কথা আমরা বর্তমানে এমন এমন আমাদের কাছে জঘন্য কাজ দেখা যাচ্ছে যেইগুলো জাহালিয়তের যুগকে পর্যন্ত হার মানাচ্ছে আমি যদি বিস্তারিত বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না বর্তমানে আমরা উম্মতে মোহাম্মদীর মধ্যে এমন এমন কতগুলো কাজ কর্ম দেখা যাচ্ছে বন ইসরায়েলকে পর্যন্ত হার মানাচ্ছি যে বন তারা তাদের জন নবীকে হত্যা করেছেন শহীদ করেছে এই রকম নিকৃষ্ট জাতিকে পর্যন্ত আমরা হার মানাচ্ছি আমাদের কর্মকাণ্ডে নাউজুবিল্লা। আসুন মূল কথায় যাই সাজ্জাদ হুসাইন ভাই প্রশ্ন করেছেন এখন যারা মাল গুদাম জাত করে রাখে তাদের অবস্থাটা কেমন হবে যারা মাল গুদাম জাত করে এরা কেমন মানুষ কোন মাইন্ডের মানুষ কোন মনস্কের মানুষ তারা কেমন মানুষ আমরা একটু হাদিস শরীফের দিকে যাই এটা মুসলিম শরীফের 4014 নম্বর হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহ তাকরা فهو خاطি অর্থাৎ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন গুদামজাত ব্যক্তি হল পাপী নাউযু যারা গুদাম জাত করে তারা পাপি তাদেরকে পাপি বলছেন আমার রাসুল আকরাম সাল্লা স্পষ্ট স্পষ্টভাবে এবং শুধু তাই নয় এর পরের হাদিস অর্থাৎ মুসলিম শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস বিসমিল্লাহ রহমান নে আব্দুল্লাহ

একেবারে নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ পাপি মানুষ জঘন্য মানুষ সমাজের মধ্যে জঘন্য এদেরকে এমন জঘন্য বলেছেন আপনি যদি বলেন হুজুর এটা কেমন জঘন্য আমি বলবো চুর ডাকাত এদের চেয়ে আরও মারাত্মক জঘন্য হলো পাপাচারী ব্যক্তি জঘন্যতম ব্যক্তি জঘন্যতম ব্যক্তি ছাড়া কোনোদিন ভালো ব্যক্তি উত্তম আদর্শবান ব্যক্তি কোনো দিন গুদাম জাত করবে না করবে কারা যারা জগন্নতম পাপী ব্যক্তি পাপাচারী ব্যক্তি নিল্লা আবু দাবু শরীফের তিন হাজার চারশত সাতচল্লিশ নাম্বার হাদিস এটি লাকরাম সালাইসাল্লাম ইরশাদ করেন জগন্যতম পাপাচারী ব্যক্তি ছাড়া গুদামজাত কেউ করে না অর্থাৎ তাহলে যে ব্যক্তি পাপি যে ব্যক্তি নিকৃষ্টতম যে ব্যক্তি জঘন্য এইরকম ব্যক্তি ছাড়া গুদামজাত কেউ করে না অর্থাৎ আমরা হাদিস শরীফ অনুযায়ী বুঝতে পারলাম যারা গুদাম জাত করে তারা হলো পাপাচারী তারা হলো জঘন্য ব্যক্তি তারা হলো খারাপ ব্যক্তি মন খারাপ যাদের অন্তর খারাপ ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জত এই রকম পাপাচারীর এই রকম জালেমের জুলুমি থেকে যার কাছে মনুষ্যত্ব নেই এই রকম নিকৃষ্ট ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুক আমিন ওয়া মালাইনা ইবাল ও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু